রাজধানীতে ডালখোলার দিকে আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকে আজ ভারত বন্ধ। উত্তর দিনাজপুরের রেল অবরোধ আদিবাসীদের, ডালখোলায় রেল অবরোধ। আর অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন আটকেও পড়েছে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে চঞ্চল আরো বলবে আর আমাদের প্রতিনিধি বিস্তারিত। চঞ্চল, ঠিক কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে সকাল থেকে? একদমই জেনারেল, তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে ভারত বন্ধ সফল করতে ডালখোলার যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে গিয়ে তারা অবরোধ শুরু করছে। এই অবরোধের জেরে কিন্তু বেশ কয়েকটি ট্রেন কিন্তু আটকে পড়ে। তাদের দাবি রয়েছে যে সনাতন কর্তৃপক্ষ রয়েছে, সেই সনাতন কর্তৃপক্ষ কিন্তু মান্যতা দিতে হবে। এছাড়াও একাধিক দাবি দাওয়া নিয়ে কিন্তু আদিবাসীদের কিন্তু আজকে ভারত বন্ধ দেখা হচ্ছে। এবং সেই ভারত বন্ধ থেকে দেখা গেছে যে ডালখোলাতে রেল অবরোধ হচ্ছে। এই রেল অবরোধের জেরে কিন্তু বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। ঘটনা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছে পড়ে। এখনো পর্যন্ত কিন্তু রেল অবরোধ চলছে। আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকে আজ ভারত বন্ধ। পুরুলিয়ায় আংশিক প্রভাব পড়েছে মধুগুন্ডা স্টেশনের রেল অবরোধ আদিবাসীদের। আর শুধু পুরুলিয়া নয়, বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। বাঁকুড়াতেও কিন্তু ঠিক একই ছবি ধরা পড়ছে। বাঁকুড়ায় আদিবাসী সাইকেল অভিযানের ডাকে ভারত বন্ধ। রায়পুর, সারেঙ্গা, শিমলাপাল, এই সমস্ত জায়গাতে বাস পরিষেবা ব্যাহত রয়েছে, সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। আর দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। পুরুলিয়াতে রয়েছেন ইন্দ্রজিৎ মণ্ডল, আর বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রিয়ব্রত। প্রথমেই চলে যাব পুরুলিয়া আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো জুনেলা, একেবারেই আদিবাসীদের ডাকা ভারত বন্ধের প্রভাব পড়েছে, আংশিক প্রভাব পড়েছে পুরুলিয়া জেলাতে। বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও ট্রেন পরিষেবাতে ব্যাপক প্রভাব পড়েছে এই জেলাতে। বিশেষ করে আদ্রা ডিভিশনের মধুকুন্ডা স্টেশন সকাল থেকে অবরোধ করেছে আদিবাসীরা, এবং তাদের একাধিক ছদভাজ যে দাবি রয়েছে, সেই সারনা ধর্মের কোর্ট সহ বিভিন্ন দাবি নিয়ে তারা অবরোধ করেছে। এই অবরোধের জেরে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। পুরুলিয়া এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনকে বাতিল করতে হয়েছে, ফলে সাধারণ যাত্রী রেল যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে। তবে জেলার বাকি পরিষেবা সবই স্বাভাবিক, তার কারণ সকাল থেকে বাস চলছে এবং রেলের ব্যাপক প্রভাব পড়েছে। বোঝাই যাচ্ছে যে যাত্রী পরিষেবা ব্যাহতই হচ্ছে। আপাতত ধন্যবাদ ইন্দ্রজিৎ। আর বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে। বাঁকুড়াতে আমাদের অপর প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, কি পরিস্থিতি এই মুহূর্তে বাঁকুড়াতে? দেখো জুনেলা, যেভাবে আদিবাসীদের সিঙ্গেল অভিযানের বাটাই তো বন্ধ করা হয়েছে, এবং তাদের যে দাবি যে সারনা ধর্মের পৃথক কোর দিতে হবে, এর পাশাপাশি তাদের দাবি রয়েছে যে অ আদিবাসী থেকে যেভাবে আদিবাসী করার চক্রান্ত করা হচ্ছে, তারই প্রতিবাদে এই 24 ঘন্টার যে ভারত বন্ধ সেই ডাক দেওয়া হয়েছে। তাদের যে দাবি, সেই দাবি দাওয়া না মানলে কিন্তু বৃহত্তর আন্দোলনে তারা হুমকি দিয়েছেন। এর আগেও কিন্তু বেশ কয়েকটি বন্ধের সমর্থনে কিন্তু জঙ্গলমহলে ব্যাপক হারে দেখা গিয়েছে বন্ধের সমর্থন, এবং সেভাবেই কিন্তু এই বন্ধও কিন্তু বাস চলাচল করছে না। বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়েছে। যাত্রীরা কিন্তু বাঁকুড়ার যে গোবিন্দনগর বাস স্ট্যান্ড, সেখানে এসে কিন্তু তাদেরকে নাকাল হতে হচ্ছে, এবং যে জঙ্গলমহল এলাকায় সেখানে গুটিকতক সরকারি বাস চললেও বেসরকারি বাস চলাচলে কিন্তু প্রভাব পড়েছে। নাকাল হচ্ছেন সকাল থেকে, সেই ছবি আমরা দেখাচ্ছি পুরুলিয়া এবং বাঁকুড়ার। আপাতত ধন্যবাদ।